আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমডি মুজাহিদ ইসলাম, সুন্দরবন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি উইড আর কাম টিলার, অর্থাৎ আপনি এই মেশিনটা দিয়ে নিড়ানো বা ছোটোখাটো যে টিলারের বা চাষের কাজ বা ছোটোখাটো যে উইডারের যে কাজগুলো আপনাকে করতে হয়, আগাছা পরিষ্কার, সবগুলো আপনি খুব সহজে এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। এই মেশিনটা টু স্ট্রোক ইঞ্জিন গ্যাসলেন বা পেট্রোল অথবা অক্টেন আপনি এটা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন। তা আমরা যারা এই যে আমরা কোদাল দিয়ে কুপিয়ে রাখছি এই মাটিটা, এই মাটিটা আমরা এখন আপনাকে এই ঝুরঝুরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বড় পাওয়ার টিলার দিয়ে অনেক সময় চাষ করে থাকি। এই চাষ করার পরে শাক সবজির বীজ বপন করার জন্য আমরা মাটিটাকে বড় বড় মাটি থেকে আমরা ছোট ছোট টুকরো টুকরো করার জন্য আমরা বিভিন্ন সময় লেবার প্রয়োজন হয়, যে আমরা 5টা লেবার দিয়ে আমরা সারাদিনে যে কাজটা করতে পারবো, একটা লেবার দিয়ে আর একটি মেশিনটা দিয়ে আপনি তার থেকে অল্প সময়ে আপনি এই কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 4টা লেবারের খরচ খুব সহজ বেঁচে যাবে। তো দেখেন কি সুন্দর করে বড় বড় চাকা চাকা যে মাটিগুলো, এগুলো কিভাবে খুব সুন্দর করে ঝুরঝুরি করে দিয়ে বীজতলা তৈরি করা হচ্ছে। এই মেশিনটা আপনার টোটালি আপনার চাষের যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে 1 ফিট অথবা 12 ইঞ্চ। তো আপনি যদি চান যে আমাকে 6 ইঞ্চি জায়গার ভিতরে আপনাকে চাষ করতে হবে, তাহলে এই মেশিনটার যে 4টা যে ফাল আছে আপনি 2টা সুন্দর করে আপনি খুলে রাখতে পারবেন, এবং আপনি পিছনের যে চাকা এই চাকাটাও আপনি খুলে রাখতে পারবেন। সাপোজ আপনার 4 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গার ভিতরে যখন চাষ করবেন, তার ভিতরে অবশ্যই এই 12 ইঞ্চি চাকা অবশ্যই আপনাকে চাপবে। তো অবশ্যই আপনি চাকাটা খুলে রাখতে পারবেন, কারণ এই চাকার সাথে মেশিনের কোনো সম্পর্ক নাই। মেশিন শুধুমাত্র ভারসাম্য রক্ষার জন্য, মেশিনটাকে এক জায়গায় দাঁড়িয়ে রাখার জন্য চাকাটা ব্যবহার করা হয়। এই চাকাটা খুব শক্তিশালী একটি প্লাস্টিক দিয়ে তৈরি করা, লাইলন প্লাস্টিক, যেটায় ফাটা বা ভাঙার কোনো সম্ভাবনা নেই, আর এটা কোনো টিউব ব্যবহার হয় নাই, সেহেতু এটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা দেখুন খুব সুন্দর করে এই টু স্ট্রোক টিলার মেশিন বা উইডার মেশিন দিয়ে কিভাবে খুব সুন্দর করে আপনি যে কোনো মাটিকে খুব সুন্দর করে বীজতলা তৈরি করার কোন বা আপনার শাকসবজির বীজ রোপণ করার কোন সব কিছুই ডেলিভার করতে পারবেন। এই মেশিনটা আপনি ভুট্টাকে থেকে শুরু করে ওলকপি, ফুলকপি, বেগুন, বিভিন্ন শাকসবজি, তরমুজ, বাদাম খেতে খেতে যে ড্রেনগুলো করা লাগে আপনি খুব সুন্দর করে এটা দিয়ে করতে পারবেন। আপনি যে কোনো শাকসবজির ভিতরে আগাছা খুব সহজে সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। তো মেশিনটা খুব ইজিলিভাবে আপনি ব্যবহার করতে পারবেন, এবং মেশিনটা খুব স্মুথলিভাবে তৈরি করা হয়েছে। দেখেন খুব সুন্দর একটি মেশিন, মাত্র 14 কেজি ওজন, অর্থাৎ একটা মেশিন আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে আপনার কোনো প্রকার বল তেমন প্রয়োগ করার প্রয়োজন নেই। একটা মেশিনের ওজন মাত্র 14 কেজি। তো দেখুন আপনি মেশিনটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটি মেশিন, এবং এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সত্যি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বর অথবা আমাদের ওয়েবসাইট sundarbonfarm.com এ ভিজিট করুন। আমরা সারা বাংলাদেশে সকল প্রকার মেশিন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন। তো মেশিন সম্বন্ধে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, অথবা সরাসরি আমাদের অফিস এসে আপনি মেশিন নিয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সুন্দরবন ফার্মের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।